extra time. SRMB TMT Champions ki pasand. গত আইএসএল মরশুমে হিরো হয়ে উঠেছিলেন সবুজ মেরুন সমর্থকদের কাছে। নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা বছর বোধহয় সেটাই ছিল তার। কিন্তু তারপরেই এই মরশুমে সবাইকে অবাক করে দিয়ে যোগদান করেন এসসি ইস্টবেঙ্গলে। ঢুকেই দলের অধিনায়কত্বের ভার পান তিনি। কিন্তু এই মরশুমে তার পারফরমেন্স ছিল একেবারেই তলানিতে। এমনকি মাঝ মরশুমে চোটের কারণে বাইরেও চলে যেতে হয়, ছাড়তে বাধ্য হন এসি ইস্টবেঙ্গলের অধিনায়কত্ব। তিনি হলেন অভিজ্ঞ গোলকিপার অরিন্দম ভট্টাচার্য। সে অরিন্দম ভট্টাচার্যই ধরা দিয়েছিলেন এক্সট্রা টাইম বাংলার ক্যামেরার সামনে। গত মরশুমে তার সাথে সাথে লাল হলুদেরও মরশুম কিন্তু একেবারেই ভালো যায়নি। সে বিষয়ে তিনি বললেন, সিজন খুব একটা ভালো যায়নি, অবভিয়াসলি লাস্টে শেষ করেছি, বাট যেরকম সবাই বলে প্রত্যেকটা সিজনই ইম্পর্টেন্ট, জেতার সময় যেন অনেক শেখার আছে, যেমন হারার সময় অনেক শেখার আছে, তো এই হারটা থেকে অনেক কিছু শিখেছি, নেক্সট ইয়ার ওটা ইউজ করার চেষ্টা করব। এখন মরশুম শেষ, কিভাবে কাটাচ্ছেন তিনি? সে প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখনো ট্রেনিং শুরু করিনি, নেক্সট কিছুদিন পরে ট্রেনিং শুরু করব, আবার ওয়েট লুজ করতে হবে, বলের সাথে ট্রেনিং শুরু করে দেবো, যেরকম প্রত্যেক বছরই করি, প্রথম কিছুদিন রেস্ট নেওয়ার পর ট্রেনিং শুরু করি, সেরকমই করবো, কিছু ডিফারেন্স নেই। সব শেষে তিনি নিজেই জানালেন আগামী মরশুমে তার পরিকল্পনা এবং আইএসএল এ কোন ক্লাব তার ঠিকানা। দেখে নিন। পরের মরশুমের জন্য অনেস্টলি এখনো কিছু ভাবিনি, কিছু ডিসাইড করিনি, কিছু অফার আছে, আমার এজেন্ট কথা বলছে, দেখা যাক কিরকম হয়, এখনো টাইম আছে, আরামসে টাইম নিয়ে ডিসাইড করব। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।